নমস্কার, সিনেমার্গির আরেকটা পর্বে আপনাদের স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এলাম সেটি নিয়ে অনেকে আপনারা অবগত অলরেডি, যে ইতিমধ্যেই ভারতবর্ষ থেকে অস্কারের জন্য মনোনীত করে পাঠানো হয়েছে আমির খান প্রোডাকশনসের কিরণ রায়ের পরিচালনায় লা পারদা লেডিস বলে ছবিটি, এবং সেটিকে ঘিরে একটি কন্ট্রোভার্সি তৈরি হয়েছে যেখানে বলা হচ্ছে যে এই বছর কান চলচ্চিত্র উৎসবে গ্রাঁ প্রি, যেটা পাম দিওরের পরে সব থেকে বড় পুরস্কার, সেটি পেয়েছিল একটি ভারতীয় ছবি যার নাম অল উই ইমাজিন অ্যাজ লাইট। এটির পরিচালনা করেছিলেন পায়েল কাপাডিয়া। তো এই ছবিটি, যেটি অলরেডি একটা বড়, ইনফ্যাক্ট পৃথিবীর সব থেকে বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে এত বড় একটি অ্যাওয়ার্ড পেয়েছে, সেটিকে বাদ দিয়ে কেন আমির খান প্রোডাকশনস থেকে একটি মেইন স্ট্রিম ছবি লাপাতা লেডিস সেটাকে অস্কারের জন্য পাঠানো হলো? এবার এই বিষয়টায় আমি যে খুব অবাক হয়েছি তা নয়, কারণ ভারতীয় যে ফিল্ম বিভাগ রয়েছে তার যারা কর্তৃপক্ষরা, তারা কিন্তু বারংবারই এই ধরনের হাস্যকর নির্ণয়ে নেওয়ার পরিচয় দিয়ে এসেছেন অতীতে, এবং কিভাবে নিজেদের যে সম্ভাবনাগুলো বিশ্ব স্টেজে বিভিন্ন যে চলচ্চিত্র উৎসব হোক বা এই ধরনের অনুষ্ঠান হোক, সেখানে নিজেদের সম্ভাবনাগুলোকে কিভাবে সাবোটাজ করা যায় তার কিন্তু উদাহরণ এর আগেও এই সিনেমার যারা কর্তৃপক্ষ ভারতীয় সরকারের তারা রেখেছেন। যেমন 2014 সালে না 13 সালে লাঞ্চ বক্স বলে ইরফান খানের সেই সময়ের খুব বিখ্যাত একটি ছবি এসেছিল, যেটি কিন্তু ভারতের বাইরেও পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় সাড়া ফেলেছিল। সেই ছবিটিকে বাদ দিয়ে সেই বছর একটি অন্য ছবি, সম্ভবত দ্য গুড রোড বলে একটি ছবিকে পাঠানো হয়েছিল অস্কারের অফিসিয়াল এন্ট্রি হিসেবে ভারতবর্ষ থেকে। তো অতীতে এইরকম ঘটনা যে ঘটেনি তা নয়, কিন্তু সেটা শেষ কথা নয়। তারপরে আরেকটি বিবৃতি আমি দেখলাম এই FFI অর্থাৎ ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া তার তরফ থেকে এসেছে, এই যে কন্ট্রোভার্সিটি তৈরি হয়েছে সেটাকে কেন্দ্র করে, যে অল উই ইমাজিন অ্যাজ লাইটের বদলে লাপাতা লেডিস পাঠানোর তাদের যে নির্ণয়টা ছিল সেটার কারণ হিসেবে তারা বলছেন যে এই লাপাতা লেডিস ছবিটি অনেক বেশি ভারতবর্ষকে ভালোভাবে রিপ্রেজেন্ট করে। মানে ভারতবর্ষ বলতে আমরা যা বুঝি বা ভারতীয় ছবি বলতে আমরা যা বুঝি সেটা অনেক বেশি, তার এসেন্সটা অনেক বেশি পাওয়া যায় এই লাপাতা লেডিস ছবিটায়, যেটা পায়েল কাপাডিয়ার ছবিটায় পাওয়া যায় না, কারণ সেটি অনেকটি বিদেশি ছবির আদলে তৈরি। এবার মজার ব্যাপার হচ্ছে যে আমি ফেসবুকে ওই কথাটি লিখেছি যে ভারতের মিউজিকের আমি যদি বলি সব থেকে ভালো রিপ্রেজেন্টেশন কি হতে পারে বা কোন গান হতে পারে, বিভিন্ন পাঞ্জাবি গান যেগুলো হানি সিং অথবা বাদশা বা এই ধরনের যারা র্যাপার আছেন তাদের গান, বা আরও যারা পপ সিঙ্গার আছেন তাদের গান, পাঞ্জাবের এই গানগুলো সব থেকে ভালো আমার মনে হয় ভারতীয় যে সংস্কৃতি সেটাকে রিপ্রেজেন্ট করে। এবার ভালোভাবে রিপ্রেজেন্ট করে মানে কি, তার মানে হচ্ছে বেশিরভাগ লোক এগুলো শোনে এবং রিলেট করে আর কি, এবং বাইরের দেশেও ভারতের ব্যাপারে যে ভাবমূর্তিটা সেটা এই মানে মিউজিকের ব্যাপারে সেটা মূলত এই পাঞ্জাবি গানের মধ্যে দিয়ে উঠে আসে। আরেকদিকে রয়েছেন পণ্ডিত রবিশঙ্কর। ভারতীয় মিউজিক বলতে অথবা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক বলতে পৃথিবী বিখ্যাত সব থেকে যিনি মানে মিউজিশিয়ান আর কি, তার নাম হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর। ভারতের মানে মিউজিককে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার পিছনে যাদের অনেক অবদান রয়েছে তার মধ্যে অন্যতম তিনি। বিটলস বলে আমেরিকার যে বিখ্যাত, মানে আমেরিকা নয়, ওয়েস্টার্ন মিউজিকের যে বিখ্যাত ব্যান্ড বিটলস, তার যে তার অন্তর্গত যে একজন মিউজিশিয়ান ছিলেন জর্জ হ্যারিসন, তিনি রবিশঙ্করের ছাত্র হিসেবে তার কাছে সেতারের তালিম নেওয়া শুরু করেন, এবং রবিশঙ্কর পরবর্তীকালে USA প্রচুর বিখ্যাত হন এবং সেখানেই তিনি প্রচুর কনসার্ট করেন, শো করেন, এবং ভারতীয় মিউজিকের কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলতে এখনও মানে বিদেশে অথবা পশ্চিমী দুনিয়া রবিশঙ্করকেই চেনে, হানি সিংকে নয়। এবার সেটা কি আমাদের জন্য ভালো খবর না খারাপ খবর? কারণ ভারতবর্ষের লোকেদের মধ্যে তো কেউ রবিশঙ্করকে শোনে না,
তার গানও মানে তার যে সেতার সেটাও কেউ শোনে না, তার গানের মানে তার সঙ্গীতের সম্পর্কে তারা খুব একটা অবগত নয়। ইন্ডিয়ান ক্লাসিক্যালের এই জনারটা সম্পর্কে বেশিরভাগ ভারতীয়দের কোনো ধারণা নেই। তো রিপ্রেজেন্টেশন হিসেবে তো হানি সিং অনেক বেটার রিপ্রেজেন্টেটিভ, ভারতের লোকজন যে মিউজিকটা শোনেন তার, কিন্তু পৃথিবীর দরবারে ভারতীয় যে সঙ্গীত সেটার তো সব থেকে বড় অ্যাম্বাসেডার রবি শঙ্কর। এটা কি আমাদের জন্য গর্বের বিষয় নাকি দুঃখের বিষয়? তো সেরকমই এই লাপাতা লেডিজ নামক যে ছবিটি, যেটা নিয়ে আমি চেয়েছিলাম অতীতে আমাদের চ্যানেল থেকে একটি ভিডিও করতে, কিন্তু এখন চেষ্টা করি বেশি নেতিবাচক কথাবার্তা না বলার চ্যানেলে, কিন্তু এই ছবিটি তো আদ্যপান্ত কমার্শিয়াল এবং কি বলবো পপুলিস্ট একটি ছবি। সিনেমা শিল্প মাধ্যম হিসেবে যেভাবে আমরা সিনেমাকে দেখি, আমরা মানে আমরা না, যারা সিনেমা নিয়ে চর্চা করেন তারা যেভাবে শিল্প মাধ্যম হিসেবে সিনেমাকে দেখেন, তার তো খুব একটা ছোঁয়া এই লাপাতা লেডিস ছবিটিতে পাওয়া যায় না। ফর্মুলাইক যে বলিউডের ধাঁচ, যার মধ্যে একজন প্রোটাগনিস্ট থাকবে এবং সেখানে একটা ক্রাইসিস হবে এবং সেখানে একদম গতানুগতিকভাবেই সেই ক্রাইসিসটা সলিউশন হবে, মাঝখানে কিছু গান থাকবে, ইমোশনাল মুহূর্ত থাকবে, এই ধরনের জিনিসপত্রই তাতে রয়েছে। শিল্পের যে ভাষা, সিনেমা একটা শিল্প যদি আমরা বলি, সেই শিল্পের যে ভাষা সেটাকে উত্তরণের জন্য তো এই ছবিটি কিছুই করে না, এবং তার পাশাপাশি খুব কি বলবো লেজি এবং খুব চতুর একটি ট্রিক নেওয়া হয়েছে এই ছবিটিতে, যে খুব গতানুগতিক একটি গল্পকে একটা নারীবাদের মোড়কে মুড়ে দেয়া হয়েছে, একটা ফেমিনিজমের মোড়কে মুড়ে দেয়া হয়েছে, যেটা প্রচুর মানুষের মন ছুঁয়ে গেছে। সেই জন্য বেশিরভাগ লোক বলতে শুরু করেছেন এটি নাকি দুর্দান্ত একটি ছবি। শৈল্পিক মানের দিক থেকে এই ছবিটির মধ্যে দুর্দান্ত কিছুই নেই, কিন্তু যেই বিষয়টা নিয়ে কথা বলছে সেই বিষয়টা গুরুত্বপূর্ণ বলে সবাই বলতে শুরু করেছে যে ছবিটিও খুব ভালো এবং দুর্দান্ত। এই যে আমাদের সিনেমাকে দেখার যে দৃষ্টিভঙ্গিটা, সেটা যে উত্তরোত্তর কিভাবে নিম্নগামী হচ্ছে, সেটা বোঝা যায় এই ধরনের ছবিগুলোকে যখন মাস্টারপিস এবং কালজয়ী ছবি হিসেবে চিহ্নিত করা হয়। কিছুদিন পরেই মানে আমি নিশ্চিত যে এই ছবিটির ব্যাপারে বেশি কথাবার্তা হবে না, কারণ এটি নিয়ে চর্চা করার মতো খুব একটা কিছু নেই। ছবিটি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে, সেরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরো মানে হাজারটি ছবি কথা বলে, কিন্তু বছরের পর বছর সেই ছবিগুলো নিয়ে আমরা আলোচনা করি না, কারণ ক্রাফটের জায়গা থেকে অথবা ভাষার সিনেমা নির্মাণের যে ভাষা তার জায়গা থেকে এই ছবিগুলি কিন্তু খুব একটা নতুন কোনো অবদান রেখে যায় না। অল উই ইমাজিন অ্যাজ লাইট ছবিটি আমি দেখিনি, তাই বলতে পারবো না সেটির এই ভাষাটাকে ঠিকভাবে ফুটিয়ে তুলতে পেরেছে কিনা, সক্ষম কিনা, কিন্তু ছবিটির যে রিভিউগুলো পড়েছি বা তার থেকে যেটুকু জেনেছি বিষয়বস্তুর নিয়ে যেটুকু জানতে পেরেছি ছবিটার, সেখানেও তো যথেষ্ট নারীবাদী কথাবার্তা রয়েছে। তিনজন মহিলার গল্প যদ্দূর আমি জানি এই ছবিটিতে দেখানো হয়, যারা তাদের জীবনে বিভিন্ন বিষয় নিয়ে তারা যুঝছেন এবং তারপর একে অপরের সাথে সেই জিনিসগুলোকে ভাগ করে নিচ্ছেন এবং তারপর একটা জার্নিতে বোধ হয় তারা যাচ্ছেন, এরকম একটি প্রিমাইস আমি জানি গল্পটার মানে ছবিটির আর কি। তো সেই জায়গা থেকে তো সেই ছবিটিও নারীবাদ নিয়ে কথা বলে, বা কয়েকজন সাধারণ নারী তারা জীবনে কিভাবে সংঘর্ষ করছেন বা তাদের জীবন কিভাবে অতিবাহিত হচ্ছে সে বিষয়গুলো নিয়েই কথা বলে। সেগুলো সেই বলিউডের লার্জার দ্যান লাইফ মোড়কে মোড়া নয় বলে সেটা মনে হচ্ছে যে আমাদের যে সিনেমার অ্যাপেটাইট সেটার জন্য উপযুক্ত নয়, ভারতের সিনেমার যে অ্যাপেটাইট। এবার এই দৃষ্টিভঙ্গির ফলেই কিন্তু মানে গত 30 বছর ধরে কোনো ছবি কানের কম্পিটিশন সেকশনেও যায়নি, এত বছর পর একটি ছবি গেল, এবং অস্কারেও বোধ হয় শেষবার বোধ হয় লাগানি শর্টলিস্টে গিয়েছিল, সেটাও মানে 20 বছর হয়ে গেছে। তো এই যে দৃষ্টিভঙ্গি যে আমরা ভারতীয় ছবিকে ভারতীয় মাস যেভাবে দেখতে চাই সেইভাবে যে ছবিগুলো তৈরি হচ্ছে সেগুলোকেই বিশ্বের দরবারে নিয়ে যাব। পৃথিবীর লোক মানে অন্যান্য দেশে যেখানে সিনেমা নিয়ে আরেকটু সিরিয়াসলি চর্চা হয়, সিনেমাটা নিছকই বিনোদন নয়, সেখানে তো সিনেমার প্রতি দৃষ্টিভঙ্গিটা এরকম নয় যে আমি একটা সিনেমা হলে গেলাম বা একটা ওটিটি প্ল্যাটফর্মে গেলাম, সেখানে আমি 1.5 ঘন্টা 2 ঘন্টার জন্য আমার বাস্তব জীবনটাকে সম্পূর্ণ ভুলে যেতে পারবো, এরকম একটা বিনোদন আমায় দিন।
তারা তো অনেক বেশি এমন জিনিস দেখতে পছন্দ করেন যেটা বাস্তবের কাছাকাছি। তাদের কাছে ভারতবর্ষ মানে কিন্তু বলিউড বা লাপাতা লেডিস নয়, তাদের কাছে ভারতবর্ষ মানে হচ্ছে পথের পাঁচালী অথবা অল উই ইমাজিনাস লাইট। এটা গেল শৈল্পিক যে দৃষ্টিভঙ্গি তার জায়গা থেকে। এবং তার বাইরেও এই যে ইন্টারন্যাশনাল সিনেমার যে সার্কিটটা, সেটার কাজ করার একটা পদ্ধতি রয়েছে। সেখানে কিন্তু যারা অলরেডি কিছু কিছু নাম করা ফেস্টিভ্যালে অথবা কিছু কিছু নাম করা প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছে, তাদের ছবি প্রাধান্য পায়। এবং কান চলচ্চিত্র উৎসবের মতো একটা জায়গায় যে ছবি গ্রাঁ প্রি পেয়েছে, সেটির প্রতি কিন্তু অলরেডি কৌতূহল বেড়ে রয়েছে বিশ্বব্যাপী যে ইন্টারন্যাশনাল ফিল্ম সার্কিটের যে লোকজন তাদের মধ্যে। এবং অস্কারও তার ব্যতিক্রম নয়। তো সেই জায়গায় যে ছবিটির অলরেডি একটা পাবলিসিটি হয়ে রয়েছে, যেটার একটা বিদেশি সম্মান পেয়েছে অলরেডি, এবং ছবিটির প্রডিউসাররা মানে একজন বোধহয় ভারতীয় আছেন, বাকিরা কিন্তু পশ্চিমী বিভিন্ন দেশের, এবং এই জিনিসগুলো অনেক বেশি কাজ করে মনোনয়নের জন্য অস্কার বা এই ধরনের প্রোগ্রামগুলোয়। কারণ তারা মানে সেটা সমর্থনযোগ্য কিনা আমি যাচ্ছি না, কিন্তু তারাও কিন্তু ভারতবর্ষ বা পৃথিবীর অন্যান্য দেশের সিনেমাকে সেই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে চান, যে দৃষ্টিভঙ্গিটা একটি পাশ্চাত্য দৃষ্টিভঙ্গি। এবং সেখানে যখন পাশ্চাত্যের কোনো একটা দেশ থেকে স্বীকৃতি পাচ্ছে একটি ছবি, তখন কিন্তু তাদের কিছুটা হলেও কনফিডেন্স বাড়ছে সেই ছবিটির ওপর। তো সেই ছবিটিকে একদম সাইডলাইন করে দিয়ে এমন একটা ছবি তুলে নিয়ে আসা যেটা সেই অর্থে কোনো পাশ্চাত্যের রেকগনিশন নেই, সেটি অন্তত অস্কারের ক্ষেত্রে খুব একটা লাভজনক হবে বলে আমার মনে হয় না। যদিও আমির খানের একটি মানে যেটাকে সস্তা ভাষা বলে লবি লবি রয়েছে, পরিচিতি রয়েছে, সেটা কাজে লাগিয়ে যতটা পাবলিসিটি হওয়া সম্ভব সেটা হয়তো হবে। কিন্তু গুণগত মানের বিচারে আমার মতে উই অল উই ইমাজিনাস লাইট ছবিটি কেমন যায় না, কিন্তু লাপাতা লেডিস কোনোভাবেই ভারতবর্ষ থেকে এবছরের শ্রেষ্ঠ ছবি নয় অস্কারে পাঠানোর জন্য। এটাই আমার বক্তব্য ছিল। এ বিষয়ে আপনাদের কি বক্তব্য সেটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। এবং আমাদের আলোচনাগুলো ভালো লাগলে পরে আর একটু বেশি করে চ্যানেলটার সাথে এঙ্গেজ করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, এটা কিন্তু আমাদের চ্যানেলের যে রিচ সেটাকে ক্ষতিগ্রস্ত করে। তো আপনারা যদি চান যে আমাদের চ্যানেলের কন্টেন্ট আরও লোকেরা দেখুক, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলোকে লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে। নমস্কার।